হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠে ওই পিকনিকে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে, তো সেজন্য এই আলু টালু ভাজছি, চিকেনটা করব। চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে। বাইরের সিচুয়েশান দেখো খুবই খারাপ, বিশাল কুয়াশা পড়েছে, তার মাঝে ময়না কাজকে বাড়ি গেল, তাও বাইক চালিয়ে আমি বাইক চালিয়ে যেতে নিষেধ করলাম, ট্রেনে করে যেতে বললাম, ও কার কথা শোনে। তো একটা ইয়ে যে ও এগুলো খুব সাবধানে হ্যান্ডেল করে, তো দুগ্গা দুগ্গা আর কি। প্রচণ্ডই আজ কুয়াশা পড়েছে, একটু রোদ্দা উঠলে ভালো হয়, কারণ আমার এই কুয়াশা টুয়াশা পরিবেশে বেরিয়ে টেরিয়ে করতে ইচ্ছেই করে না, মানে কিছু করতে ইচ্ছে করে না, কোনো পজিটিভ কাজ করতে ইচ্ছে করে না। এখন কিডো ঘুমোচ্ছে, যেন না ওঠে। এখন এখন অলমোস্ট 8:30 বাজে, তো চিকেন কষানো ফোকাস চলছে। কিডো এখনও অবধি খুব স্বাদ দিচ্ছে, কেননা কিডো এখনও ঘুমোচ্ছে। ভালো হয় আর একটু ঘুমিয়ে নিলে ভালো, বিকজ দুপুরে তো ঘুমোনো হবে না, দুপুরে অনেকক্ষণ ঘুমোনো অভ্যেস। কালকে আবার স্কুল আছে, তো সেজন্য একটু দুপুরে ঘুমোনোটা ডিস্টার্ব হলে ওর একটু সমস্যাই হয়ে যাবে আর কি। ভালো হচ্ছে, ঘুমোচ্ছে খুবই ভালো। এখানে আমার রান্না ডান হয়ে গেছে, এই দেখো। তো বাচ্চারা খাবে বলে লঙ্কা আমি রান্না ইউজ করিনি, গোটা গোটা লঙ্কা একদম নামানোর আগে মানে বন্ধ করে গ্যাস গুঁজে দেখেছি, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তো এটা ক্যারি বক্সে নেওয়াই হচ্ছে চ্যালেঞ্জ। এখন 9:00 বাজে, তো কিডো এখনও ঘুম থেকে ওঠেনি, তো আমি ভাবছি চট করে স্নানটা করে নিই। এখানে চিকেন পুরো বক্সে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে এবার বেরিয়ে যাব। আমার লুক পুরো রেডি, আমি ইয়েলো কালারে পরেছি, তার সাথে এটা এটা অনেকদিন মানে অনেকদিন না, ফার্স্ট টাইম পরলাম। আর এই যে, আর আমার সাথে কিডো ইয়েলো ইয়েলো, আর এই যে কিডো আমার সাথে ইয়েলো ইয়েলো, হাই ফাই। আমি এখন পিকনিকে যাব। এখন আমরা চলে এসেছি কিডোর পিকনিক স্পটের জায়গায়, ওর বন্ধুর বাড়িতে। তো এখন ওরা খেলছে, এই কিছু তো এরকম খোলা জায়গা তো ওরা পায় না। এটা হচ্ছে শুভলক্ষ্মী, আর এটা আদ্রি, হাই বলো, হাই বলো। এদি কি করছে দেখো, আদ্রি একটা নতুন, আদ্রি দেখো একটা আন্দি নতুন জিনিস করছে দেখো, তাকাও। শুভলক্ষ্মী হাই বলো তো, এই দেখ শুভলক্ষ্মী হাই বলে, আদ্রি হাই বলো তো, হাই। এটা ধরেছে, না না নষ্ট হবে না, এখানে রাখো না, এটা বোঝা যাবে। মুখটা বন্ধ করো, ফিস ধরেছিস, পাশে রাখো, পাশে রাখো। তুই কি হাত দিয়ে তুলে দিলি নাকি? ওই তো পাশেটা হাঁ করে গেল, কিডো পাশেটা হাঁ করে গেল, তুই একটার মুখের মধ্যে ধরে আছে, উঠে নিতে হয়, নাও নাও নাও। হ্যাঁ পারবে পারবে, কনসেন্ট্রেট করো। তুলে দে তুলে দে তুলে দে তুলে দে, এই তো অনেকক্ষণ থেকে রেডি হবে বলছে, এখনো হতে পারিনি, আমার কিছু করার নেই। ছোড়ে না ওদিকে, ছোড়ে না আদ্রিক, ওদিকে ছোড়ে না, কাকিমা একটা সুন্দর চা বানিয়ে দিয়েছে, বলো। তুমি একটা স্টোর রুম বানাচ্ছে, এদিকে শুভলক্ষ্মী, ওদিকে বড় ভাইকে নিয়ে রিদান দাদা একটু বেরু করাচ্ছে, হিসু পটি করিয়ে দাও একটু, বড় ভাই হাতে পটি হয়নি, হ্যাঁ পটি পেয়েছে রে। তারপরে মনটা আমার বড্ড নরম, আরে আমার রাগ দিনে তোমায় আমি মারবো না, সত্যি বলছি তোমার সঙ্গে কুস্তি করে পারবো না, বড্ড নরম।
ওকে বলো কোথায় লাগাতে হবে হ্যাঁ বাবা আমার তো অনেক কেঁপে হয়েছিল সব শামু উড়ে শামু সব শামু রিদানকে একটা লাগাতে দাও 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 রিদান লাগাও কোথায় লাগাও একটু দাও আচ্ছা বলো আমাকে বলো আমাকে বলো আরে শামু শামু গুলো যে ফুটে ফুটে কেঁদেছিল পেপে ওই জন্য সব শামু গুলো কি মেরে দিয়েছে ও দেখেছিস মামা পেপে শামু কুটে খেয়ে নিয়েছিল স্নেল ওই যে পেপে গাছ ওই যে দেখো পেপে গাছ দুখানা দেখতে পাচ্ছ ওখান দিয়ে শামু কুটে ও একটা মেয়ে একটা ছেলে গাছ পেপে ওদেরও মেল ফিমেল আবার শামু কুটে সব পেপে খেয়ে নিচ্ছিল সেই জন্য শামু গুলোকে মেরে দিয়েছে কি করে মারলো তুই কোরানিটা বন্ধ করবি নারকেল কোরানিটা তুমি তোমারটা তুমি তোমারটা তুমি তোমারটা মন্দির সব একসাথে ছটফট করলে কি কাকে ধরবে সেই আমাদের পিকনিকের মেনু ফ্রাইড রাইস পনির পাঁপড় আর হচ্ছে চিকেনটা আছে চিকেনটা পরে এলে করা হবে শুভলক্ষ্মী নিজের হাতে কাটছে আর আদ্রিক আর হচ্ছে কিডোকে খাইয়ে দেওয়া হচ্ছে এর থেকে বোঝা যায় মেয়েরা তাড়াতাড়ি ম্যাচিওর হয় আর ছেলেরা ইম্যাচিওর থাকে শুধু হুড়োহুড়ি মারবি আর এই যে এটা হচ্ছে আমাদের চিকেন আর এটা পনিরের বাটি পাতে পড়েছে ডিফারেন্ট চাটনি এটা জলপাই জলপাইটা দারুন খেতে আন্টিকে বলে দাও ফিনিশ দেখে দাও থাম্বস আপ দেখে দাও থাম্বস আপ দেখেছি তোমরা কি দেখবে ওই দেখো একটা বাইসন ওরে বাবা গো শম্পা বাইসন এসে গেছে ওই তো বাইসন এই দেখ কি দো একটা বাইসন এদিকে অনেকগুলো বাইসন কে দেখবে ওই যে বাইসন বাইসন এ বলো চিলি চিকেন ফ্রাইড রাইস পনির তার সাথে আমার গলা নাড়াচ্ছে দেখ ঘি আরে রসগোল্লাটা রয়ে গেছে রসগোল্লা খাবে চাটনি খাবে নিশ্চয় নিশ্চয় দেব আদ্রিক শুভলক্ষ্মী তুমি ডাক্তারটা দেখিয়ে নাও আর তুমি ওই চুলটা কেটে একে অপরের টাকাটা বেঁচে যাবে ভাই বাড়ি অনেকক্ষণ ফিরে গেছি তো এখন কিছু রান্না বান্না করলাম শুভশ্রী অলরেডি ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল তো এই হলো সেই ফ্রাইড আর এইখানে তার সাথে করেছি চিলি চিকেন
আর কালকের জন্য এখানে করে নিয়েছি ডাল আর বাঁধাকপির তরকারি উচ্ছে ভাজার ইচ্ছে আছে তো এসে উচ্ছে ভাজবো রাত্রেবেলা উচ্ছে ভাজে রাখলে ভাজা জিনিস অত ভালো লাগে না গতকাল টায়ার্ডনেসের জন্য ব্লগটা শেষ করা হয়নি তো আমি আজকে নেক্সট দিনটাতে ব্লগটা শেষ করছি তোমাদের যদি কিছু মতো ভালো লেগে থাকে তো অবশ্যই প্রচুর লাইক করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আজের মতো টাটা নতুন দেখো নতুন ব্লগ নিয়ে টাটা